আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইস্টেন বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আমি তৈরি করব ভিন্ন ধরনের একটা পুডিং রেসিপি। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সহজ লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে আমি তৈরি করব দই পুডিং। এটা খুবই মজার একটি পুডিং রেসিপি। তো বেশি কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। দই পুডিং খেতে কিন্তু ভারী মজার। আমি এখানে একটা বড়ি নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ঘন দই। এটাতে কোনো পানি নেই, যদি দইয়ে পানি থাকে দইটা অবশ্যই ছেঁকে নেবেন। আমি একটু হুইস্ক দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি, দেখুন এরকম স্মুথ হবে। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে 3/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনিটা একটু বেশি খান তাহলে 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিবেন। আমি এখানে কোনো ভ্যানিলা ইউজ করব না, কারণ দইয়ের একটা ঘ্রাণ আছে, তাতে ডিমের গন্ধটা থাকবে না। এখানে ভ্যানিলা ইউজ করার কোনো প্রয়োজন হবে না। আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। যদি আপনারা মনে করেন যে ভ্যানিলা দিবেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। দেখুন ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ওটা মিশিয়ে নিতে পারেন। মেশানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি আমি ঘন করে রাখা 1 কাপ পরিমাণে গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিও দিতে পারেন। দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশাতে হবে মিশ্রণটা, যেন ভিতরে কোনো দলা পাকি না থাকে। দেখুন মেশানো হয়ে গেছে, আমি ক্যারামেল তৈরি করে নেব। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে আমি এতে কোনো পানি দিচ্ছি না, কারণ আমি ননস্টিকের প্যান নিয়েছি, এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন যেভাবে লাল হয়ে আসছে তখন চিনিটা অবশ্যই নাড়িয়ে দিতে হবে। আর ক্যারামেলটা আপনারা সবসময় মিডিয়াম হিটে করবেন, যখন লাল হয়ে আসবে তখন এভাবে নাড়িয়ে দিতে হবে। দেখুন আমি নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এটা এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ প্যানটা যে পরিমাণ গরম হয়ে গেছে তাতে এটা পারফেক্ট কালার তৈরি হয়ে যাবে। দেখুন সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে। আমি এটা মোল্ডে দিয়ে নিব। এখন আমি একটা এরকম মোল্ড নিয়েছি, দেখুন এতে আমি আজকে পুডিংটা সেট করব। এটা নাড়িয়ে সব জায়গায় সুন্দর মতো লাগিয়ে নিতে হবে। এভাবে নাড়িয়ে লাগিয়ে নেবেন, সবখানেই যেন একইভাবে লাগে। এটা সেট হওয়ার জন্য আমি রেখে দিব। যখন সেট হয়ে যাবে একদম তখন এর পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে এতে। দেখুন এটা সেট হয়ে গেছে। আপনারা চাইলে অন্য কোনো মোল্ডও নিতে পারেন। আমি এখানে পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। আমি সবটুকু মিশ্রণ ছেঁকে দিয়ে দিচ্ছি। যদি পুডিংটা স্মুথ চান তাহলে এভাবে ছেঁকে দিতে হবে, আর উপরে যে আস্ত অংশ থাকবে সেটা এতে দেওয়া যাবে না। দেখুন আমি একদম ভরে দিয়েছি এটা। এখন একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিব, যাতে ভাপের পানিতে এর ভিতরে চলে না আসে। এভাবে সাইডগুলি সুন্দর করে মুড়িয়ে দিতে হবে। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি এরকমের একটা টিস্যু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো সুতির কাপড়ও দিয়ে দিতে পারে। দিয়ে দিচ্ছি পানি। আপনারা চাইলে এখানে একটা স্ট্যান বসিয়েও পুডিংয়ের মোল্ড দিয়ে দিতে পারেন। দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি, পানিটা জাস্ট 1/3 ভাগ যেন মোল্ডে ডুবে যায় সে পর্যন্ত পানি দিবেন, না হলে পানি যখন ফুটবে তখন ভিতরে চলে আসতে পারে। আমি ঢাকনার ছিদ্রটা দেখুন বন্ধ করে দিয়েছি, আর আমি লো হিটে এটা 40 থেকে 45 মিনিটের মতো রান্না করে নেব। পুডিংটা অবশ্যই ওভার কুক করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে এবং ছিদ্র ছিদ্র হয়ে যাবে। এই টিপসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমার এটা হয়ে গেছে। আমি দেখুন ফয়েল পেপারটা খুলে নিচ্ছি, সাবধানে খুলতে হবে যেন হাতে ছেঁকা না লাগে। পানিটা যথেষ্ট গরম আছে, আমি এভাবে সরিয়ে নিচ্ছি ফয়েলটা।
আমার পুডিংটা উপর থেকে একটু এবড়ো থেবড়ো হয়েছে, কারণ ফয়েল পেপারটা এতে লেগে গেছিল। আমি একটা টুথপিক দিয়ে এটা চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এতে কিছুই আসে নাই, এর মানে এটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আমি এরকম ঢেকে এর মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে দেখুন ফিরে এসেছি, আমি এটা কোনো ফ্রিজে রাখি নাই, এর ছাড়তে দেখুন ছাড়িয়ে দিচ্ছি, এভাবে ছাড়িয়ে আমি মোল্ড আউট করে নিব। আপনারা চাইলে ঘন্টাখানে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, তাহলে ভেঙে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। আমি দেখুন এভাবে মোল্ড আউট করে নিচ্ছি, সাবধানে মোল্ড আউট করতে হবে। তো তৈরি হয়ে গেল আমার দই পুডিং। আমার পুডিংটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে, দেখুন ভিতরটাও একদম স্মুথ হয়েছে। তো তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের দই পুডিং। আমি এর উপরে তুলে একটু দেখিয়ে দিচ্ছি, এটা এটা দেখুন সফট, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায়। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা মজার একটা পুডিং রেসিপি। আমি চামচ দিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুবই সফট এবং হালকা একটা পুডিং। আর এটা তৈরি করতেও বেশি সময় লাগে না, ঝামেলাবিহীন। আশা করি রেসিপিটা অনেক সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।